ভিক্ষুকদের মাঝে শীত বস্ত্র বিতরণকালে খুলনা ছয় পাইকগাছা কয়রার এমপি আলহাজ আক্তারুজ্জামান বাবু বলেছেন, অসহায় অসচ্ছল মানুষদের খুঁজে বের করে তাদের পাশে থাকুন। আমি আপনাদের মাঝে যে শীতবস্ত্র বিতরণ করছি এগুলো আমার না, শীতবস্ত্রগুলো দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে আমি শীতবস্ত্রগুলো আপনাদের মাঝে বিতরণ করছি। তিনি সমাজের বিত্তবান সম্পদশালী ও বিভিন্ন প্রতিষ্ঠানকে সমাজের অসহায় শীতার্তদের সহযোগিতা করার আহ্বান জানান। একই সাথে নেতাকর্মীদের অসহায় অসচ্ছল মানুষদের খুঁজে খুঁজে বের করে তাদের পাশে থাকার নির্দেশ দেন। এ সময় তিনি সরকার কর্তৃক ভিক্ষুক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা সহ বিভিন্ন ভাতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। শুক্রবার বিকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ভবনের সামনে অসহায় ভিক্ষুকদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এ সকল কথা বলেন তিনি। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, কৃষক লীগের সদস্য সচিব প্রভাষক মইনুল ইসলাম, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, যুবলীগের আজিজুল হাকিম, প্রভাষক মশিউর রহমান, মহিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুকুমণি, কাউন্সিলর গফফার মোরল, যুবলীগের দীপঙ্কর মণ্ডল, শফিকুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, মাহবুবুর রহমান, শাহিন শাহ, ওয়াহিদুজ্জামান, মাজহারুল ইসলাম, শামীমুজ্জামান, হাকিম পার, ফয়সাল হাকিম, মাহমুদ, রসুল গাজী, রাকিবুল হোসেন প্রমুখ।